Assalamualaikum বন্ধুরা কপি সিসিপিতে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আশা করছি আপনারা সকলে ভালোই আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আজ আপনাদের জন্য একটি রেসিপিও বলতে পারেন নিয়ে চলে এসেছি বন্ধুরা আজ আমি হোমমেড মেয়োনিজ তৈরি করব আমি যেভাবে আমার বাচ্চাদেরকে তৈরি করে দিই ঠিক সেভাবেই আপনাদের সাথে আজকে শেয়ার করব আশা করছি পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন অবশ্যই ভালো লাগবে ভিডিওটা আপনাদের কাছে দেখুন আমি এখানে কি কি উপকরণ নিয়ে নিয়েছি আমি এখানে 2 প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি বন্ধুরা আজকে আমি মেয়োনিজটা 2টি ডিম দিয়ে তৈরি করব আপনারা চাইলে বাড়িও কমিয়ে নিতে পারেন 1টি ডিম দিয়েও তৈরি করা যায় বন্ধুরা আর এখানে আমি নিয়ে নিয়েছি লেবু লেবুটা তো অবশ্যই লাগবে বন্ধুরা যেই তো কাঁচা ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করব সেই ক্ষেত্রে লেবুর অ্যাসিডটা ডিমটাকে সিদ্ধ করে দেয় বন্ধুরা সেজন্য আর কি আপনারা এক এক সপ্তাহ রেখে মেয়োনিজটা খেতে পারবেন লেবুটা অবশ্যই দিবেন আর এখানে আমি নিয়ে নিয়েছি রান্না করার নরমাল সয়াবিন তেল তেলের পরিমাণটা বন্ধুরা বুঝি বুঝি দিতে হয় তেলটা একটু বেশিই লাগে আর যদি বন্ধুরা আমি যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করছি আমি এখানে গোলমরিচের গুঁড়োটা ইউজ করব না আপনারা গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিবেন চলুন তাহলে তৈরি করা যাক দেখুন বন্ধুরা প্রথমে আমি ডিম দুটিকে ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি এখন আমি এতে লেবু রস দিয়ে দেব বন্ধুরা লেবু রসটা অনেকটা পরিমাণ দিবেন আমি এতে অ্যাড করে দেব বন্ধুরা চিনি চিনির পরিমাণটাও আপনারা মেয়োনিজটা যেরকম পরিমাণ মিষ্টি খাবেন আপনারা দেখে চিনির পরিমাণটা দিবেন আমি এখানে 3-4 চামচ ইউজ করলাম যেহেতু বাচ্চারা খাবে আমি যে তেলটা নিয়েছি বন্ধুরা আমি তার থেকে এখানে অল্প একটু তেল প্রথমে দেব তেলটাকে 2-3 বারে দিতে হবে বন্ধুরা একবারে দিলে হবে না সেজন্য আমি এখান থেকে কিছুটা তেল দিয়ে দেব আমি গুঁড়ো দুধ দিয়ে দেব বন্ধুরা বন্ধুরা গুঁড়ো দুধটা ব্যবহার করলে মেয়োনিজের স্বাদটা অনেক বেড়ে যায় খেতে অনেকটা ভালো লাগে সেজন্যই দেওয়া আপনারা চাইলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি বন্ধুরা ব্লেন্ডারটা সবগুলি উপকরণ ব্লেন্ড করে নেব বন্ধুরা আস্তে আস্তে করে তাহলে আমি ব্লেন্ড করে নিচ্ছি দেখুন বন্ধুরা একবার ব্লেন্ড করে নিয়েছি এখন এতে আমি আরো কিছুটা তেল দিয়ে দেব আমি এখন আবার ব্লেন্ড করে নেব বন্ধুরা বারবার এই প্রসেসটা অবলম্বন করে বারবার ব্লেন্ড করে নিতে হবে তাহলেই দেখবেন একটা ফ্লাফি ফ্লাফি ভাব চলে আসবে মেয়োনিজে তাহলে আমি আরো একবার করে নিচ্ছি বন্ধুরা দেখুন এবার আমার এই পজিশনে চলে এসেছে এখন আমি আরো একবার তেল দিয়ে দেব বন্ধুরা পর্যায়ক্রমে বন্ধুরা আমি এভাবে তেল দেব আর ব্লেন্ড করে নেব তাহলে আমি পর্যায়ক্রমে করে নিচ্ছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমার মেয়োনিজটা দেখুন বন্ধুরা মেয়োনিজটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা বন্ধুরা দোকানে চাইতে অনেকটা ভালো হয়েছে এই মেয়োনিজটা এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি মেয়োনিজটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা মেয়োনিজটাকে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এর থিকনেসটা ঠিক এরকম হবে বন্ধুরা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের এই মেয়োনিজের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো দেখুন বন্ধুরা আপনারা অবশ্যই বন্ধুরা বাসায় বাচ্চাদের জন্য তৈরি করে রেখে দিবেন বন্ধুরা ফ্রিজে রেখে দিলে মেয়োনিজটা এক সপ্তাহের মতো রাখতে পারবেন বন্ধুরা আমি এভাবে মেয়োনিজ তৈরি করে বাচ্চাদের জন্য রেখে দেই বন্ধুরা আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটা অল ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়
বন্ধুরা অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, সুন্দর সুন্দর কমেন্ট লিখতে ভুলবেন না, আপনাদের কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহ দেয়। আজ তাহলে এই পর্যন্তই শেষ, বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম। সুন্দর এসে দিয়ে হবে।